আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান ও গণিত নিয়ে বেশ কিছু জিনিস আলোচনা করে নেবো দেখো বিষয়বস্তু তোমাদের অনেক কাজ লাগতে পারে এর আগে যা যা পড়া হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে কিংবা প্লে পেয়ে যাবে তোমরা দেখে নিও আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা কাটা বুঝিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার এত বাজে পৌঁছায় প্রথমে আমরা অঙ্ক দেখব তারপরে আমরা পরিবেশ পড়া বুঝে নেব চলো আজকে পড়াটা শুরু করছি আজ আমরা কষে দেখি এক দশমিক চারের দশের প্রশ্ন থেকে পড়া শুরু করছি দেখো কি পড়া আছে নিচের সংখ্যাগুলির দশমিক সংখ্যায় লিখি ছয় দশমাংশ কীভাবে লিখতে হয় ছয় বাই দশ সমান দশ শূন্য দশমিক ছয় তারপরে নয় শতাংশ নয় বাই একশো সমান শূন্য দশমিক শূন্য নয় তোমরা জানো নিশ্চয়ই আগের দিনই ক্লাসে বলেছিলাম একের পরে শূন্য যত দশমিকের পরে সংখ্যা তারপরে দেখো দুই সহস্রাংশ দুই বাই এক হাজার দেখো একের পরে এক দুই তিনটে শূন্য দশমিকের পরে তিনটে ঘর রয়েছে তারপরে দুই শত তিন দশমিক চার পাঁচ দুই শত তিন মানে দুশো তার সঙ্গে তিন যোগ আর দশমিক চার পাঁচ মানে দশমিক চার পাঁচ এমনভাবে লিখতে হয় দুশো তিন দশমিক চার পাঁচ তারপরে দেখো এটা লিখবো কীভাবে চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ মানে ওপরে পাঁচ নিচে এক হাজার এরকমভাবে লিখতে হবে দেখো দশমিক পর তিনটে ঘর দশমিকের একের পর তিনটে ঘর একের পর তিনটে শূন্য দশমিক পর তিনটে ঘর তারপরে কি আছে দেখো ছয় শত উনত্রিশ দশমিক শূন্য পাঁচ ছশো যুক্ত কুড়ি যুক্ত নয় উনত্রিশ হবে তারপরে শূন্য শূন্য পাঁচ ছশো উনত্রিশ দশমিক শূন্য শূন্য পাঁচ এমনভাবে দেখতে হবে তারপরে দুই যুক্ত তিনের দশ তার মানে দুই দশমিক তিন তারপরে দশ যুক্ত সাত যুক্ত আট বাই এক হাজার তার মানে দশ আর সাত সতেরো আর আটের নিচে কি আছে দেখো এক হাজার আছে মানে একের পরে তিনটে ঘর রয়েছে দশমিকের পরে আর একের পরে তিনটে শূন্য রয়েছে দশমিকের পরে তিনটে ঘর লিখতে হবে তারপরে চারশো পঞ্চাশ নয় বাই একশো চারশো আর পঞ্চাশ যোগ করলে চারশো পঞ্চাশ আর নয় বাই একশো মেনে নয় নিচে একশো আছে আর একের তলায় হাজার আছে এ প্রকার ছিল ঠিক আছে তাহলে দশমিকের পরে দুটো ঘরে নয় থাকবে আর তিন নম্বর ঘরে এক থাকবে তারপরে দেখো আমার কাছে পাঁচ টাকা ছিল আমি তিন দশমিক পাঁচ টাকার পেন কিনেছি কত টাকা পরে থাকবে সহজভাবে বিয়োগ করে দেবো শূন্য থেকে শূন্য বিগুলো শূন্য এখানে দশ থেকে পাঁচ বিগুলো পাঁচ এখানে থেকে এক বিগুলো তিন এক দশমিক পাঁচ টাকা পড়ে আছে বার অঙ্কটা দেখি দেখো বারো অঙ্কটা রয়েছে দুই দশমিক সাত পাঁচ সঙ্গে কত যোগ করলে তিন হবে তিন থেকে আমরা দুই দশমিক সাত পাঁচ বিয়োগ করবো তিন মানে কত তিন দশমিক শূন্য শূন্য সেখান থেকে দুই দশমিক সাত পাঁচ বিয়োগ করবো সহজেই আমরা পেয়ে যাবো উত্তর দশমিক দুই পাঁচ দেখি তারপর আমার কী আছে দেখো মীরা বারো দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে আট দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল এখন কত দড়ি পড়ে আছে সিম্পল একটা বিয়োগ হয়ে যাবে বারো দশমিক পাঁচ শূন্য থেকে আট দশমিক পাঁচ শূন্য বিয়োগ শূন্য থেকে শূন্য বিয় শূন্য পাঁচ থেকে পাঁচ বিয়েকগুলো চার এক শূন্য আর বারো থেকে আট বিয়ে চার তাহলে চার দশমিক শূন্য শূন্য মানে চার সেন্টিমিটার দড়ি তার কাছে পড়ে আছে পর আমার খাতার দৈর্ঘ্য দেখো আমার খাতার দৈর্ঘ্য ধরে নিচ্ছি কুড়ি দশমিক পাঁচ প্রস্তুত হচ্ছি পনেরো দশমিক পাঁচ তাহলে খাতার পরিস্রমা কত আমরা কি জানি পরিস্রমা সূত্র হচ্ছে দুইগুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্তুত তাহলে কুড়ি দশমিক পাঁচ আর পনেরো দশমিক পাঁচ যোগ করলে কত হচ্ছে দেখো যোগ করলে হচ্ছে ছত্রিশ পাঁচ আর পাঁচের দশে শূন্য হাত রেখে এক এক আর পাঁচ যোগ করলে ছয় দুই আর তিন এক যোগ করলে তিন তাহলে ছত্রিশ হচ্ছে ছত্রিশ সঙ্গে দুই গুণ করবো ছত্রিশ বাহাত্তর তাহলে খাতা পরিশ্রম হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার এরপরে অঙ্কর কী আছে দেখো বাড়িতে অন্যান্য বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা দুশো টাকার চাল একশো পঁচিশ দশমিক পাঁচ টাকার ডাল আর দুশো বিয়াল্লিশ দশমিক পাঁচ টাকার সবজি এনেছেন মোট কত খরচ করেছেন ওটা হিসেব করে দেখি সব করে যোগ করবো দেখো যোগ করলে কি হচ্ছে শূন্য শূন্য বসে যাচ্ছে পাঁচ শূন্য দেখো জাম্প প্রতিযোগিতায় সাহিল একশো বিশ দশমিক আট আট মিটার লাফিয়েছে আর মুন্না একশো উনআশি দশমিক দুই পাঁচ সেন্টিমিটার লাফিয়েছে কি কত বেশি লাফিয়েছে সাহিল বেশি লাফিয়েছে কত বেশি লাফিয়েছে বিয়োগ করলে হয়ে যাবে দেখো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন আট থেকে দুই করলে ছয় আর এখানে একশো বিরাশি থেকে একশো উনাশি বিয়োগগুলো হচ্ছে তিন সাহিল তিন দশমিক ছয় তিন সেন্টিমিটার বেশি লাভ হয়েছে পর টি আছে দেখো দুই দশমিক এক সাত দুই এর সাথে কত যোগ করলে পাঁচ হবে এই মাত্র আমি রকম অঙ্ক করলাম পাঁচ থেকে বিয়োগ করবো পাঁচ মানে কত পাঁচ দশমিক শূন্য 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 ঠিক আছে সেখান থেকে দুই দশমিক এক সাত দুই বিয়োগ করবো দুই দশ থেকে দুই করলে আট নয় নয় থেকে সাত বেক দুই নয় থেকে এক বিয় আট এখানে পাঁচ থেকে দুই বেগুলো দুই চার থেকে দুই দুই বিক্রি হচ্ছে দুই দশমিক দুই দুই দশমিক আট দুই আট এটা হচ্ছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করলে পাঁচ চলে আসবে পরের কোশ্চেন কি দেখো চার দশমিক এক পাঁচ থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করলে বিয়োগ করার সময় কত যোগ করলে দশ পাবো প্রথমে বিয়োগ করতে হবে চার দশমিক এক পাঁচ শূন্য থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করবো বিয়োগ করলে হচ্ছে এক দশমিক পাঁচ তিন শূন্য এবার এখান থেকে দশ থেকে এটা বিয়োগ করতে হবে দশ থেকে এক দশমিক পাঁচ তিন শূন্য বিয়োগ করলে হচ্ছে আট দশমিক চার নয় সাত এভাবেই আমরা অঙ্কটা বুঝতে পারব পরে অঙ্কটা মান খুঁজি বলেছি দেখো সিম্পল যোগ আছে যোগ ছুণ হবে যোগ কলে হয়ে যাচ্ছে এটা পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে নেক্সট রয়েছে দেখো এটা যোগ চিহ্ন হবে যোগগুলো কথা হচ্ছে এক পাঁচ আর এক ছয় একে সাত চার একে পাঁচ উত্তর হচ্ছে পাঁচ দশমিক এটা যোগ চিহ্ন হবে দেখো এই তিনটে যোগ করতে বলছে এক দুইয়ের যোগ দুই এক যোগ তিন ছয় যোগ হাতে একে সাত দুই নয় তারপরে সাত রেখে আট তিন দুয়ে পাঁচ এইভাবে আমরা সিম্পল যোগটা করছি এবার দেখো এই মাত্রা একটা বিয়োগ করলাম পাঁচ থেকে পাঁচ দশমিক দশমিক পাঁচ 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 তাহলে পাঁচ মানে পাঁচ দশমিক শূন্য 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 সেখান থেকে দশমিক পাঁচ 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 বিয়োগ করবো বিয়োগ করলে হচ্ছে চার দশমিক চার চার পাঁচ নেক্সট একটা যোগ দিয়েছে দেখো সে রকম করলে হচ্ছে বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ এফের অঙ্কটা প্রথমে এই দু যোগ করবো সেখান থেকে তিন বিয়োগ করবো চার চার দশমিক ছয় দশমিক চার বিয়োগ করবো চার দশমিক তিনের সঙ্গে তিন দশমিক শূন্য বিয়োগ যোগ করলে হচ্ছে সাত দশমিক তিন এবার সাত দশমিক তিন থেকে ছয় দশমিক চার বিয়োগ করলে হচ্ছে শূন্য দশমিক নয় উত্তর হচ্ছে শূন্য দশমিক নয় তারপরে দেখো এই অঙ্কটা বোঝার অঙ্ক আছে এখান থেকে একটা বিয়োগ করতে দিয়েছে যোগ করতে দিয়েছে আমরা আগে যোগ করে নেবো তারপরে বিয়োগ করবো এটার সঙ্গে একটা যোগ হবে সেই যোগফল ফল থেকে বিয়োগ করবো দেখো যোগ করলে কত হচ্ছে পাঁচ দশমিক পাঁচ চার সেখান থেকে আমরা বিয়োগ করবো চার দশমিক ছয় দুই উত্তর দশমে শূন্য দশমিক নয় দুই আগে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তারপরে দেখো কি আছে ওই একই রকম অঙ্ক মাঝখানে বিয়োগ আছে বিয়োগটাকে সরিয়ে দেবো এই দুটোকে যোগ করবো দেখো দুই দশমিক ছয় সাতের সঙ্গে চার দশমিক দুই শূন্য যোগ করলে ছয় দশমিক আট সাত হবে এবার ছয় দশমিক আট সাত থেকে আমরা তিন দশমিক সাত দুই সাত বিয়োগ করবো উত্তর হবে তিন দশমিক 143 দেখো আজকে পড়াটা এখানে শেষ করলাম আজ কত পথে অনেকই লাগবে এরপর আমরা পরিবেশ বিজ্ঞান শুরু করছি পরিবেশ ও বিজ্ঞানে আজ আমরা 16 পাতা থেকে পড়া শুরু করছি দেখো প্রথমে কি রয়েছে দূষণ দূষণ কমায় যারা ক্লাসে দিদমনি খুব দরকারি একটা জিনিস পড়াচ্ছেন হঠাৎ কা কা কাকটা একটা না ডেকে যাচ্ছে শ্যামলের খুব রাগ হচ্ছিল দিদিমনির কথা তো শুনতেই পাচ্ছে না যা যা বলে সে কাকটাকে তাড়িয়ে দিল দিদিমণি কথা থামিয়ে বললেন কি হলো শ্যামল দেখুন না দিদি কাকটা এত বাজে খালি ডেকেই যাচ্ছিল আমি পড়া শুনতেই পাচ্ছি না তাই তাড়িয়ে দিলাম ঠিক আছে কিন্তু কাক কি সত্যি বাজে লুকসানা বলে উঠল। শুধু বাজে না দিদি খুব নোংরা স্বভাবের যেখান সেখান থেকে নোংরা মুখে নিয়ে আসে প্রদীপ বলে উঠল আগের দিন তারে আমার জামা কাপড় শুকুতে দেওয়া ছিল একটা কাঠ কোথা থেকে মাংসের হার রক্ত নিয়ে এসে জামা কাপড়ে ফেললো দিদি জিজ্ঞেস করলো আচ্ছা বলতো ওই মাংসের হার সে কোথা থেকে নিয়ে এসেছিল ঝিলাম বললো কোথা থেকে আবার বাজারের মাংসের খাবারের দোকানের সামনে নর্দমা থেকে মুখে করে এনেছে মনেলসা বলল কেন এরকম কেন বলছিস সেদিন তো আমি রাস্তার ধারে নোংরা ছুঁড়ে ফেলেছিলাম কোথা থেকে একটা কাক এসে নোংরাটা মুখে করে নিয়ে গেল। দিদি বললো বা আচ্ছা এবার তো প্রতিদিন সকালে ঘাওয়ার ঝাড় দেওয়া হয় কেন আসাম বললো ঘরের সে তো ঘরের নোংরা পরিষ্কার করার জন্য দিদি কাকও ঠিক এইভাবে সব নোংরা জিনিস খেয়ে আমাদের আশপাশ পরিষ্কার রাখি কুনার বলে বলেল জানি দিদি ছোটবেলায় পড়েছিলাম কাককে ঝাড়ুদার পাখি বলে দেখো এখান থেকে একটা প্রশ্ন আসবে কাকে ঝাড়ুদার পাখি বলা হয় কাককে ঝাড়ুদার পাখি বলা হয় ঠিক আছে কেন বলা হয় কাক ঠিক আমরা যখন ঘর পরিষ্কার করি কাকও সেরকমভাবে নানা রকম জিনিসপত্র খেয়ে আমাদের চারপাশটা পরিষ্কার করে দিদিমিনী বলেন আচ্ছা আমাদের আশেপাশে তো আরও নানা প্রাণীদের দেখতে পাই ভেবে দেখো তো এরাও আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে কি না আমি না বললো নালার ধারে একপাল সোর চড়তে দেখেছি নোংরার মধ্যে কী যেন করছিল দিলেন বলল ঠিকই দেখেছ ওরাও খেয়ে আমাদের চারপাশ পরিষ্কার রাখে এবার দেখো একটা ছক দিয়েছে আরও কয়েকটা প্রাণীর নাম ভাবার চেষ্টা করো যারা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে চলো এই ছকটা আমরা ভালো করে ওখানি বোঝার চেষ্টা করি প্রথমে কি আছে প্রথমে রয়েছে কাক কাক কি করে দেখো কিভাবে আমাদের চারপাশটা পরিষ্কার রাখতে সাহায্য করে সেটা তোমাদের এখানে লিখতে হবে আমি তোমাদের একটুখানি হেল্প করে দিচ্ছি দেখো কাক পচা নোংরা জিনিস খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে শুয়োর নর্দমার পচা খাবার মল ইত্যাদি খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে শকুন পচা নোংরা প্রাণীদের খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে কুকুর ভাগারের মরা গরু ছাগল ইত্যাদি খেয়ে পরিবেশ দূষণ কমায় শিয়াল ভাগাড়ের মরা জীবজন্তু খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে দেখো এরকমভাবে আমি তোমাদের সাজিয়ে দিলাম তোমরা অন্যভাবেও লিখতে পারো কোনো সমস্যা নেই এভাবেই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে ষোলো পাতা পাওয়ার এখানে শেষ হলো আমরা এগিয়ে যাবো পাতার দিকে সতর্কতা কি রয়েছে পরিবহনে সাহায্যকারী যেসব প্রাণী দেখো রাবেয়া তিন দিন স্কুল আসেনি কিন্তু দিদিমণি জিজ্ঞেস করলেন ক্লাসে দিদিমণি জিজ্ঞেস করলেন কি রাবেয়া তুমি স্কুল আসনি কেন শরীর খারাপ হয়েছিল না দিদি শরীর খারাপ হয়নি আসলে আমার বিয়ে ছিল তাই গিয়েছিলাম কোথায় তোমার মামাবাড়ি মুর্শিদাবাদে কীভাবে গেলে ট্রেনে রাতুল বলল আমি তো বাড়ি যাই বাসে করে করিম বলল আমার মামার বাড়ি যেতে হলে বাস তো লাগবে বাস থেকে নেমে গরুর গাড়ি করে যেতে হয় তারপরে কিছুটা রাস্তা পায়ে হেঁটেও যেতে হয় আমি দেখেছি গরু গাড়ি করে ক্ষেত থেকে ধান নানারকম সবজিও বয়ে আনে কুসুম বললো আমাদের এখানে তো সাইকেল ভ্যানে করে ক্ষেত থেকে সবজি বয়ে আনে দিদি বললেন বা তোমরা তাহলে ভালো অনেক ধরনের পরিবহনের কথা জানো কি কি ধরনের পরিবহনের কথা জানো এখানে তোমরা বলো নাবে বলেন বললেন জানো দিদি আমাদের না মা বাবাতে ঘোড়ার টানা গাড়ি দেখেছি এবার একটা ছক আছে দেখো ওই ছকটা তোমাদের পূরণ করতে হবে তোমাদের এলাকায় কীরকম কীরকম প্রাণী তোমরা দেখেছ তার কীরকম কীরকম পরিবহনে সাহায্য করে এটা নিয়ে তোমার ওই ছকটা রয়েছে ছড় ট্র ভালো করে আমরা আলোচনা করি তারপরে আরও একটা ছক আছে সেটাও আমরা দেখে নেবো তাহলে আজকে আমাদের সতর্কতা পাওয়াটা হয়ে যাবে দেখো পরপর পরপর দুটো ছক আমি আলোচনা করে দিচ্ছি প্রাণীর নাম হচ্ছে গরু গরু কীভাবে পরিবহন সাহায্য করে গরু গাড়ি টানে কোথায় দেখেছি আমি গ্রামের বাড়িতে দেখেছি ঘোড়া ঘোড়া গাড়ি টানে পিঠে বহন করে আমার মা দেখেছি তিন নম্বর হচ্ছে গাধা পিঠে করে মালপত্র বয়ে নিয়ে যায় এটা ধোয়া পাড়ায় দেখেছি আর মহিষ হচ্ছে গাড়িটা নিয়ে আমি গ্রামের বাড়িতে দেখেছি তারপরে সকাশে দেখো আচ্ছা তোমাদের এলাকায় এমন কি কোনো পানির কথা জানো যা পরিবহনে সাহায্য করতো কিন্তু এখন আর করে না লেখার চেষ্টা করো যেমন দেখো গাধা কীভাবে মাল পরিবহন করতে সাহায্য করতো পিঠে করে মালপত্র বয়ে নিয়ে যেত কতদিন আগে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে আমার দাদুর মুখ থেকে শুনেছি এখন তার পরিবর্তে কী ব্যবহার করা হয় টেনে করে লরি করে ট্রাকে করে সাইকেল বা ভ্যানে করে পরিবহন করা হয় দেখো ছোট্টভাবে আজকে ষোলোপাতা পাতা থেকে তিনখানা ছক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম পরের দিন আরও আলোচনা করা যাবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা কাটা বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমার কাছে পৌঁছায় তোমরা ঠিক ভালো থাকবে